বেসিক ব্রেকাওয়ে খাকসা অঙ্গি থাকা ফিয়াবা তাবুক ব বিজেপি বদল হাস্তে হাপাং খাবান ইয়াগল গজাম ইয়াকি হাপাং সামবুতার হইজনে নাইতঙ্গ সুগমা নাইতঙ্গ হই কক সাকা চেবরে মতাইনক গজাম হাবিলি পার্ক নি পার্টি মনতি অবহাই কন সাকা ইয়াকি বদলি হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী। এটা দেখেছি আমি এই পুরাতন হাবিলিতে 2010 ইংরেজিতে সেই সময়তে আমিও মন্ত্রিসভার সদস্য ছিলাম, সেখানে একটা শিলান্যাস অনুষ্ঠান হয়েছিল এবং তারপরে এই প্রজেক্টটা শেষ হওয়ার পর পুরাতন হাবিলির একটা রিলুক দেওয়ার জন্য, নতুন একটা চেহারা দেওয়ার জন্য তার আনুষ্ঠানিক উদ্বোধনও সেখানে হয়েছিল। সেদিন পত্রিকা দেখলাম চ্যানেলগুলোতে সেখানে যে ফলক তৈরি করা হয়েছে সেই ফলককে নষ্ট করে দেওয়া হয়েছে, কালি মেখে দেওয়া হয়েছে। এটা শুধু পুরাতন হাবিলিতে না, উপরাজ্যের আরো বহু জায়গাতেই এই বিজেপি আইপিএফটি জোটের যারা সমর্থক তাদের যে সমস্ত যুবকদেরকে তারা এইভাবে চরিত্র নষ্ট করে এই রাজ্যের ঐতিহ্য, এই রাজ্যের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে, এগুলি করাচ্ছে। এতে যাদের যে শ্রমে, যাদের ভাবনায়, যাদের পরিশ্রমে, যাদের সহযোগিতায় এই সম্পদ তৈরি হয়েছে, এটা তাদের মানে মানে সুনাম এতে আঁচড় পড়ে না, এতে বরঞ্চ এই রাজ্যেরই সুনামের উপর আঁচড় পড়ে। আমাদের পৃথিবীতে এরকম যারা মানে ক্ষয়িষ্ণু শক্তি, যারা যারা ধ্বংস ছাড়া পাবে না, সে হিটলার যে এই জার্মানিতে যখন সে দেখবে তার নিশ্চিত পরাজয়, তাদের রাইস্টেক যেটাকে বলা হয় জার্মানের মানে জার্মানির যে পার্লামেন্ট এটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইউরোপের বিভিন্ন দেশে হিটলার বাহিনী গিয়ে সে সমস্ত দেশের পুরনো ঐতিহ্য যেগুলো মিউজিয়াম এমনকি ধর্মীয় স্থান গির্জা এগুলিও রক্ষা পায়, কিন্তু কি হয়েছে শেষ পর্যন্ত সে হিটলারই শক্তি বা হিটলারের বিনাশ হয়েছে। তো আমাদের দেশেও যে ভারতবর্ষের ইতিহাস নতুন করে লেখার নামে নরেন্দ্র মোদী সরকার আসার পর এবং অমিত শাহ বিশেষ করে যখন এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সে বিভিন্ন জায়গাতে বলছে নতুন ইতিহাস লিখতে হবে। ইতিহাস লিখবে, ইতিহাস কি? ইউরোপের বিভিন্ন দেশে হিটলার বাহিনী গিয়ে সে সমস্ত দেশের পুরনো ঐতিহ্য যেগুলো মিউজিয়াম এমনকি ধর্মীয় স্থান গির্জা এগুলিও রক্ষা পায়, কিন্তু কি হয়েছে শেষ পর্যন্ত সে হিটলারই শক্তি বা হিটলারের বিনাশ হয়েছে। তো আমাদের দেশেও যে ভারতবর্ষের ইতিহাস নতুন করে লেখার নামে নরেন্দ্র মোদী সরকার আসার পর এবং অমিত শাহ বিশেষ করে যখন এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সে বিভিন্ন জায়গাতে বলছে নতুন ইতিহাস লিখতে হবে। ইতিহাস লিখবে, ইতিহাস কিভাবে নতুন লেখা যায় কি? নতুন ইতিহাস লেখা মানে হল গত হাজার বছর ধরে ভারতবর্ষে সারা পৃথিবীর লোক এসে এখানে লীন হয়ে গিয়ে অর্থাৎ একাত্ম হয়ে গিয়ে যে ঐতিহ্য তৈরি হয়েছে, স্মারক তৈরি হয়েছে, এগুলাকে মুছে দিয়ে তাদের তথাকথিত যে হিন্দুত্ববাদী, হিন্দুত্ব মানে হিন্দু শব্দ আছে বলে অনেকে মনে করতে পারেন এটা হিন্দু ধর্মের, না, হিন্দু ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনো লয় নেই। এটা হল এই যে মনুস্মৃতির যে সেখানে হিন্দুত্বের অপব্যাখ্যা করা হয়েছে, মনুষ্যত্বকে, মানবতাকে, এটাকে তার কদর্য তার ব্যাখ্যা করা হয়েছে।
তারই অংশ হলো আরএসএস বা বিজেপি তাদের চিন্তাভাবনা। কাজেই তাদের আশ্রিত যারা সমাজ বিরোধীরা এরা এগুলি করছে, যে সমস্ত ছেলে পুলেরা করছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে দোষ দেব না। এরা নিরীহ ছেলে মেয়ে, নিরীহ যুবক, এদের পেটের খিদা, বেকারিত্ব, দারিদ্র এই সুযোগটা নিয়ে এদেরকে সমস্ত খারাপ কাজ করাচ্ছে, কারণ এরা এসব করতে বাধ্য হয়। এসব করলে দাদাদের এই সুনজরে থাকবে, কিছু কাজ টাজ পাবে কিনা, এতে ধ্বংস হচ্ছে আমাদের ত্রিপুরার যে ঐতিহ্য। এবং যারা এসব করছে তাদের ভবিষ্যৎ এতে আরো মানে পেছন দিকে ঠেলে দিচ্ছে। যদি এর আমরা নিন্দা করি, এগুলি মানুষ কেউ গ্রহণ করে না। বরঞ্চ এই সমস্ত ঘটনায় যে বিজেপির প্রতি মানুষের ঘৃণা আরো বাড়বে, এটা ভাবতে পারবে।